বিদেশে যাওয়ার জন্য হোটেল ম্যানেজমেন্টের কোন কোর্সটি করলে ভালো হবে কোথায় থেকে কোর্স করলে ভালো হবে এবং স্যালারি কেমন পাওয়া যাবে বিদেশে যাওয়া যাইতে চাইলে আমরা কিন্তু দুইটা রিজনে বিদেশে ম্যাক্সিমাম যাইতে চাই এক হচ্ছে আমরা স্টাডি পারপাসে যাইতে চাই দুই হচ্ছে আমরা জব পারপাসে যাইতে চাই আপনি যে পারপাসেই যান না কেন এই হোটেল ম্যানেজমেন্টের কোর্সটা করে যাওয়া এই স্কিলটা শিখে যাওয়াটা অনেক ইম্পর্টেন্ট কারণ কি দেখেন আপনি যদি স্টাডি পারপাসে যান তাহলে আপনার ভিসাটা অনেক ইজি হয়ে যাবে দুই নম্বর জিনিস হচ্ছে আপনি বিদেশে যাওয়ার পরে আপনার চাকরি পাওয়াটা ইজি হয়ে যাবে এবং একটা ভালো মানের একটা চাকরি পাবেন আপনি সহজে চাকরি পেয়ে যাবেন দুই নম্বর হচ্ছে যে আপনি যদি জব যান তাহলে সহজ হবে দ্বিতীয়ত আপনার জবের স্যালারি কিন্তু অনেক পাবেন দেখুন আমরা সাধারণত যখন বিদেশে যাইতেছে আমরা মধ্য মানে পাচ্ছে যেসব দেশে যায় দুবাই বা সৌদি আরব বা মালয়েশিয়াতে যখন আমরা যাই তখন কিন্তু স্যালারি যে অনেক বেশি পাওয়া যায় এরকম না সেখানে তিরিশ থেকে পঁয়ত্রিশ হাজার টাকা হাই স্যালারি পাওয়া যায় তারপরে আপনি যদি হোটেল ম্যানেজমেন্টের কোর্স করে যান তাহলে কিন্তু মিনিমাম স্যালারি হবে আপনার পঞ্চাশ থেকে ষাট হাজার টাকা এবং এই ক্ষেত্রে যদি আপনি এই স্কিলটা শিখে বিদেশে যান বিদেশে যাওয়ার পর জব করে যদি বাংলাদেশে চলেও আসেন দুই বছর পর তবে কিন্তু বাংলাদেশে যে কোনো জায়গায় আপনার চাকরি অ্যাভেলেবেল থাকবে এবং এখানে ভালো টাকার একটা স্যালারির চাকরি আপনি পাবেন যদি আপনি বাংলাদেশে পাঁচ বছর হোটেল ম্যানেজমেন্টের সেক্টরে চাকরি করে স্যালারি করতে পারবেন না আপনি বিদেশে দুই বছর থেকে এসে তারপরে যদি আবার বাংলাদেশে এসে জব করতে চান তাহলে কিন্তু সেরকম হাই রেঞ্জের স্যালারি আপনি পাবেন আপনার একটা মূল্যায়ন করা হবে আপনার again. তো এখন প্রশ্ন আসে বাংলাদেশে কোথায় থেকে আপনি হোটেল ম্যানেজমেন্টের কোর্স করলে ভালো হবে এবং কোন বিষয়ে কোর্স করলে ভালো হবে আপনার হাতে যদি সময় থাকে তাহলে কিন্তু সবথেকে বেটার হয় আপনি ডিপ্লোমা করুন দুই বছরের অথবা আপনি গ্র্যাজুয়েশন কমপ্লিট করুন আপনি যদি এএসসির পরেই যদি আপনি ভর্তি হতে চান বা ইন্টার পরে যদি আপনি ভর্তি হতে চান তাহলে গ্র্যাজুয়েশন বা ডিপ্লোমা করাটা আপনার জন্য বেটার হবে আর এই এই কোর্সগুলো আপনি কোথায় করবেন বাংলাদেশে কিন্তু সরকারি আপনি এন এইচ টিটিআই আসে সেখান থেকে কিন্তু আপনি সরকারিভাবে ডিপ্লোমা করতে পারবেন সেখানে কিন্তু হচ্ছে অনার্স করতে পারবেন না বা গ্র্যাজুয়েশন কমপ্লিট করতে পারবেন না ওখানে সব কোর্স করতে পারবেন দ্বিতীয়ত হচ্ছে বাংলাদেশের অনেকগুলো প্রাইভেট ইনস্টিটিউট আছে যেগুলো আমার এই ভিডিওতে বলা আছে যে কোন কোন ইনস্টিটিউট থেকে আপনি এই কোর্সগুলো হোটেল ম্যানেজমেন্টের আপনি গ্রাজুয়েশন করতে পারেন লং কোর্সগুলো করতে পারেন সেখান থেকে কিন্তু আপনি লং কোর্স করতে পারবেন সেখানে আপনার আপনার টোটাল কোর্স হচ্ছে ফি চার লাখের মতো আপনার কিন্তু সেখানে খরচ হবে চার লাখ থেকে সাড়ে চার লাখ টাকা ইনস্টিটিউট ভেদে আপনার কিন্তু সেখানে মোটামুটি চার থেকে পাঁচ লাখ টাকা আপনার খরচ হবে তবে আপনার যে ইনস্টিটিউটে ভর্তি হন না কেন আপনাকে অবশ্যই শিওর করতে হবে যে আপনি যে ইনস্টিটিউটে ভর্তি হচ্ছেন সেই ইনস্টিটিউট উটের সব স্টুডেন্টকে কি তারা ফোর স্টার ফাইভ স্টার হোটেলে ইন্টারনি করাই কিনা এই জিনিসটা আপনাকে বুঝতে হবে দ্বিতীয়ত প্রশ্ন আসে যে আপনি কোন সাবজেক্টে আপনি এই কোর্সটা করবেন আপনি যে সাবজেক্টেই করুন লং কোর্সের ক্ষেত্রে কিন্তু কোনো ডিফারেন্স নেই কারণ হচ্ছে আপনি যখন লং কোর্স করবেন তখন প্রত্যেকটা বিষয় নিয়ে শেখানো হবে আপনার ফুড অ্যান্ড ব্যবহারের সার্ভিস নিয়েও শেখানো হবে আপনার হাউস কিপিং নিয়েও শেখানো হবে আপনার শেফ কোর্স নিয়ে এভরিথিং আপনাকে সেই লং কোর্সগুলোতে শেখা হবে আপনি যখন ইন্টারনি করবেন ইন্টারনির পর আপনি চুজ করে নিতে পারবেন যে আমি কোন দিকে অগ্রসর হব তবে আরেকটা ইম্পর্টেন্ট বিষয় হচ্ছে আপনি চার বছরের গ্রাজুয়েশন করুন বা এক বছরের ডিপ্লোমা করুন আপনার কিন্তু অবশ্যই এক্সপিরিয়েন্স লাগবে আপনার জবের কারণ বাহিরের কান্ট্রিতে গেলে আপনার এই সার্টিফিকেটের তেমন ভ্যালু দেয় না তারা কারণ বাংলাদেশে যারা যায় তারা কিন্তু শুধু ছোটখাটো একটা কোর্স করে আপনার মনে করেন দুই বছরের তিন বছরের ডিপ্লোমা সার্টিফিকেট নিয়ে বিদেশে চলে যায় তো সেই ক্ষেত্রে যায় সেখানে যেয়ে কিন্তু জব পাওয়াটা অনেক টাফ হয়ে যায় শুধুমাত্র যা সার্টিফিকেট দিয়ে তারা ভ্যালু দেয় হচ্ছে আপনি যে জব করেছেন সেটার পিকচার সেটার ভিডিও ক্লিপ এই জিনিসগুলো আপনার মাথায় রাখতে হবে যখনই আপনি কোর্স করেন তখন অবশ্যই আপনার ফোনে কিন্তু এসব ভিডিও করে রাখবেন আপনার কাজে ইভেন আপনার অনেকগুলো ছবি তুলে রাখবেন যেন বিদেশে যেয়ে সেগুলো আপনি দেখাইতে পারেন প্রুফ দেখাতে পারেন তাহলে আপনার চাকরি পাওয়ার পসিবিলিটি অনেক বেড়ে যাবে এরপর আসি শর্ট কোর্স আপনি শর্ট কোর্সের ক্ষেত্রে কোন জায়গায় থেকে করবেন শর্ট কোর্সের ক্ষেত্রে আপনি কোন জায়গায় কোর্স করবেন তার থেকে বেশি ইম্পর্টেন্ট আপনি কোর্সের যে কোনো জায়গায় আপনি কোর্সটা সম্পূর্ণ করুন আগে আপনি কম টাকার মধ্যে যে কোনো জায়গায় একটা কোর্স করে আপনাকে চাকরিতে ঢুকে পড়ুন আসলে চাকরি পাইতে হলে যে আপনি অনেক বড় কোর্স করেছেন সেটার থেকে বেশি ইম্পর্টেন্ট আপনি শুধুমাত্র জাস্ট একটা কোর্স করবেন মনে করেন পনেরো বিশ হাজার টাকা খরচ করে আপনি কোর্স করবেন কোর্স করার পর আপনি যে কোনো এক জায়গায় যে কোনো স্যালারিতে চাকরিতে লেগে পড়বেন চাকরি করার চাকরিতে যে কোনো স্যালারি যখন আপনি চাকরি করতে লাগবেন তখন কিন্তু এক বছর করার পরে আপনার যে এক্সপিরিয়েন্সটা হবে বা আপনার যে ডিমান্ড হবে সেটা কিন্তু নতুন যারা গ্রাজুয়েশন কমপ্লিট করে আসতে বা ডিপ্লোমা কমপ্লিট করে এসে যে স্যালারি চাকরি পাবে তার থেকে বেশি স্যালারি চাকরি পাবেন যখন আপনি ওই চাকরি সেরে অন্য জায়গায় চাকরি নিতে যাবেন ঠিক আছে তার মানে কি আপনার ডিমান্ড বেড়ে যাবে আপনি যদি সেখান থেকে এক বছর যে কোনো একটা কোর্স করে যদি আপনি একটা জব করেন এক বছর তবে আপনাকে অবশ্যই জব করার পাশাপাশি আপনাকে সার্টিফিকেট নিতে হবে সার্টিফিকেট জাস্ট একটা টুল হিসাবে ইউজ করবেন যেন পরবর্তীতে আপনার প্রমোশনের ক্ষেত্রে সার্টিফিকেট কিন্তু মাস লাগবে আপনি যদি এক্সপিরিয়েন্স যদিও আসে তবে আপনি যখন প্রমোশন করতে যাবেন তখন কিন্তু আপনার সার্টিফিকেট লাগবে যে আপনি গ্রাজুয়েশন করেছেন কিনা ডিপ্লোমা করেছেন কি না সো আপনি শর্ট কোর্স করে আগে সেক্টরে ঢুকে পড়ুন সেক্টরে ঢুকে পড়ার পর আপনি নিজের ইচ্ছা মতন আপনি কিন্তু সেক্টর চুজ করে নিজের ইচ্ছা মতো কিন্তু সবকিছু করে নিতে পারবেন ফার্স্ট হচ্ছে আপনি যে কোনো একটা কোর্স করে জবে ঢুকে পড়ুন জবে ঢুকে পড়ার পরে আপনি সব কিছু ম্যানেজ করে নিতে পারবেন এরপরে क्वेश्चन আসে যে আপনি যদি শর্ট কোর্স করেন শর্ট কোর্সগুলো আপনি কোন সাবজেক্টের উপর করবেন কোন বিষয়ের উপর করবেন যারা লং কোর্স করেন তাদের তো আমি বলেই দিলাম যে আপনার কোনো টেনশনই নেই আপনি কোর্স করার পরে আপনি চুজ করতে পারবেন যে আপনি কোন সেক্টরে যাবেন বাট শর্ট কোর্সের ক্ষেত্রে কিন্তু আপনাকে কি আইডেন্টিফাই করতে হবে যে আমি কোন সাবজেক্টে एग्জ্যাক্টলি কোর্স করব কারণ শর্ট কোর্স করার জন্য কিন্তু আপনাকে অবশ্যই আইডেন্টিফাই বিষয় একটা আইডেন্টিফাই করে নিতে হবে কারণ হচ্ছে যে আপনি হোটেল ম্যানেজমেন্টের লং কোর্সে যে সাবজেক্টটা আছে সেটা করলে কিন্তু আপনি সব বিষয় অল্প অল্প করে জেনে আপনি কিছু করতে পারবেন না বা কোথাও জবও পাবেন না সেই ক্ষেত্রে আপনাকে আইডেন্টিফাই করতে হবে নির্দিষ্ট একটা সাবজেক্ট সাবজেক্ট চুজ করবেন কীভাবে সাবজেক্ট চুজ করার ক্ষেত্রে আমার মনে হয় সব থেকে বেশি অপরচুনিটি হচ্ছে ফুড অ্যান্ড বেভারেজ সার্ভিস যেটা ওয়েটার কোর্স দ্বিতীয়ত হচ্ছে শেফের কোর্স তৃতীয়ত হচ্ছে হাউস কিপিং চতুর্থ ফ্রন্ট অফিস এরকম এই ফ্রন্ট অফিস কিংবা হাউস কিপিং এই বিষয়টা কিন্তু আমি যে চতুর্থভাবে বলছি এই জন্য চতুর্থ নাম্বারে আসি এরকম না এটা কিন্তু আপনার ইন্টারেস্টের উপর ডিপেন্ড করবে বাট আমার আমি আমার যেটা মাথায় আছে সেটা হচ্ছে যে আপনি ওয়েটার সার্ভিস বা ফুড অ্যান্ড বেভারেজ সার্ভিস বা হাউস কিপিং এই দুইটাতে কিন্তু চাকরির অপরচুনিটি বেশি থাকে কারণ হচ্ছে যে এই দুইটার লোকজন বেশি লাগে হোটেলে ঠিক আছে বাকি শেফ কোর্সে কিন্তু ডিমান্ড হাই অনেক এটাতে যদি ভালোভাবে আপনি টাইম লাগে শিখতে পারেন তাহলে কিন্তু অনেক ভালো টাকা স্যালারি কিন্তু এই শেফ কোর্সে আপনি চাকরি পাবেন হাউস কিপিংও সেম ফ্রন্ট অফিসেও কিন্তু সেম বাট আপনাকে আপনার নিজের মতো করে চুজ করে নিতে হবে যে কোন সাবজেক্টটা আমি চুজ করবো আমার মধ্যে আপনার ফুড অ্যান্ড বেভারেজ সার্ভিস বা হাউস কিপিং বা শেফ কোর্স ফ্রন্ট অফিস এই কয়েকটার মধ্যে আপনি একটা চুজ করলে সব থেকে বেশি বেটার হবে আমার যেটা মনে হয় শর্ট কোর্সের ক্ষেত্রে তো পরিশেষে একটা কথাই যে আপনি এই হোটেল ম্যানেজমেন্ট সেক্টরে আগে ঢুকুন তাহলে কিন্তু অনেক কিছু বুঝতে পারবেন হোটেল সেক্টর হোটেল ম্যানেজমেন্ট সেক্টরটা কিন্তু অনেক ভালো একটা সেক্টর ঠিক আছে অনেকে প্রশ্ন করে এই সেক্টরটা কেমন এই সেক্টরটা কেমন ভাই এটা নিয়ে আলাদা কোনো বলার কিছুই নেই বাংলাদেশে অনেক মানে এখনও পপুলার হয়ে ওঠে না এটা তো এটা আর একটা সুযোগ বাংলাদেশে যদি আপনি হোটেল ম্যানেজমেন্টের কোর্স আগে থেকেই করেন তাহলে কিন্তু অনেক বেনিফিটটা আপনি পাবেন বাইরের কান্ট্রিতে তো মাস্ট বেনিফিট পাবেন বাইরে যারা যাইতে চান তারা মাস্ট এটা শিখবেন হান্ড্রেড পার্সেন্ট শিখবেন এটা তাছাড়াও কিন্তু আপনি যদি স্টুডেন্ট থেকে থাকেন তাহলে কিন্তু শর্ট কোর্সটা করাও অনেক গুরুত্বপূর্ণ কারণ দেখুন যে আপনি শর্ট কোর্স করলে জাস্ট এটা হোটেলের জন্য চাকরির জন্যই যে আপনি এটা করবেন এটা না এখানে অনেক কিছু শিখতে পারবেন এখানে কালচার শিখতে পারবেন ইংরেজি শিখতে পারবেন এভরিথিং আপনি শিখতে পারবেন যে আপনার বড় বড় মানুষ যারা আছে তারা এই হোটেলে আসা যাওয়া করবে তাদের সাথে চলাফেরা আপনার মেনু কি কী মেনু খাবারের বিভিন্ন রকম খাবার দেখবেন অনেক রকম খাবার দেখবেন সেগুলো আপনি খেতে পারবেন ঠিক আছে সেগুলো আপনার সার্ভিসে থাকলে তো যারা হোটেল তার চাকরি করে তারা কিন্তু সবাই কিন্তু হিউজ পরিমাণে খাইতে পারে এইসব চাকরি করলে ইভেন অনেক বেনিফিট আছে আপনার সার্ভিস চার্জ আছে আপনার টিপস আছে আপনার অনেক বেনিফিট আসে আপনার মনে করেন সমস্ত ড্রেস কোড সমস্ত কিছু কিন্তু সেই কোম্পানি থেকে আপনাকে দিবে অনেক ফ্যাসিলিটিস আসে এই চাকরি করলে তো মানে সব সবগুলো মিলিয়ে কিন্তু অনেক টাকা স্যালারি আসে যারা স্যালারি মানে চাকরি করে আপনার মনে করেন মিনিমাম স্যালারি যে বেসিক স্যালারি পাবেন তার উপরে মনে করেন আবার ডাবল স্যালারি হয়ে যায় প্রায় ভালো একটা হোটেলে যখন চাকরি করবেন তখন সার্ভিস চার্জ প্রচুর আসে তাছাড়াও আপনি যদি দেশে এই কোর্সটা করে মানে জব করতে চান প্রথম অবস্থা থেকে কিন্তু দশ থেকে বারো হাজার টাকা মিনিমাম স্যালারি পাবেন আস্তে আস্তে কিন্তু এটা স্যালারি বাড়তে থাকবে আপনি জাস্ট একটার পর একটা হোটেল চেঞ্জ করলে দু এক বছরের মধ্যে আপনার স্যালারি কিন্তু প্রায় পনেরো থেকে বিশ হাজার চলে আসবে এবং যদি আপনি বাহিরের কান্ট্রিতে চাকরি করেন তাহলে মিনিমাম কিন্তু পঞ্চাশ থেকে ষাট হাজার মাস্ট আসবে আপনার হোটেল ভেদে কিন্তু অনেক বেশি টাকা স্যালারি আসে ঠিক আছে যে স্যালারি আপনি অন্যান্য স্কিল শিখে এত সহজে একটু প্রপারলি থেকে এত ফিটফাট থেকে এত মানে মানে হাইজিন মেনটেন করে একেবারে গ্রুমিং আকারে আপনি কোথাও কিন্তু কোনো চাকরিতে কিন্তু এভাবে থাকতে পারবেন না সো আপনারা এই হোটেল ম্যানেজমেন্টের কোর্সটা নিঃসন্দেহে করতে পারেন ঠিক আছে তো আপনি প্রথমে এই সেক্টরে ঢুকুন সেক্টরটা অনেক ভালো এটা বলার কিছু নয় ভাই আর কী বলবো প্রত্যেকটা ভিডিওতেই আমি এটা বলি এই সেক্টরটা অনেক ভালো এই সেক্টরটা ভালো যদি না হোক তাহলে আমি এগতগুলো ভিডিও করতাম না আমি নিজেই এই কোর্সটা করতাম না ঠিক আছে তো যে যেখানে আসেন এই কোর্সটা করতে পারেন এটাতে নিঃসন্দেহে করতে পারেন এবং বাইরে যাওয়ার জন্য তো মাস্ট করতে পারেন যেখানেই হোক আপনি কোর্সটা করে সার্টিফিকেট নিয়ে রাখেন মোটামুটি একটা এক্সপিরিয়েন্স নেন এবং নলেজ নেন তাহলে কিন্তু আপনার লাইফে একটা ভালো কিছু করতে পারবেন আশা করা যায় তো আজকে এ পর্যন্ত দেখা হবে আগামী ভিডিওতে